এক সাধু একবার গৌতম বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি বিশ্বাস করেন দুঃখ সত্য, এবং আপনি কি মানেন দুঃখের কারণ রয়েছে? এ প্রশ্নের উত্তরে বুদ্ধ বলেন, হ্যাঁ, যদি কারণ থাকে তাহলে দুঃখ তো থাকবেই, যদি কারণ বিলুপ্ত হয়ে যায় তাহলে দুঃখও আর থাকে না। যেমনভাবে সূর্য প্রকাশিত হলে আধার বলতেও আর কিছু থাকে না, ঠিক তেমনভাবেই মুক্তির একমাত্র পথ হল নিজের বিবেককে জাগানো আর গভীর ধ্যানে লিপ্ত হওয়া। একবার বিবেক জাগ্রত হলে মানুষ এই সংসার এবং নিজেকে সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারে। বুদ্ধের উত্তর শোনার পরে সন্তুষ্ট হয়ে সাধু বললেন, আপনি সত্যিই জ্ঞানী, আপনি অন্যের জ্ঞান নয় নিজের উপলব্ধির দ্বারাই কথা বলেন। তারপর তিনি জানতে চাইলেন, পুজো পাঠ বা সমস্ত ধর্মীয় রীতিরেওয়াজ পালন করার কি কোনো প্রয়োজন আছে? বুদ্ধ তখন পাশেই বহমান নদীর দিকে তাকিয়ে বলে উঠলেন, যদি কোনো ব্যক্তি এই নদীর অন্য প্রান্তে যেতে চায় তাহলে সে কি করবে? যদি জল গভীর না হয় তাহলে সে হেঁটেই নদী পার করতে পারবে, আর যদি জল গভীর হয় তাহলে তাকে নৌকোর সাহারা নিতে হবে, অথবা সাঁতার জানা থাকলে সে নিজেই সাঁতরে ওপারে যেতে পারবে। কিন্তু সে যদি হাঁটতে বা সাঁতার কাটতে না চায় এবং নৌকোয় উঠতেও তার ইচ্ছে যদি না থাকে, পরিবর্তে সে যদি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে নদীর ওই প্রান্ত আমার কাছে চলে আসুক, তাহলে তাকে কেবল মহামূর্খ বলতে হবে। ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি অজ্ঞানতা এবং ভ্রান্তিকে নিজের মনে পুষে রাখে তাহলে সে পরমানন্দ বা মুক্তি কিভাবে লাভ করবে? কারণ না জেনে বা সঠিক ব্যাখ্যা না করে কেউ যদি কেবল অজ্ঞানতা বা কুসংস্কারের বশবর্তী হয়ে পূজা আচার, ব্রত, উপোস, যজ্ঞ বা বলি প্রদান করে যায়, তাহলে সে এপারেই থেকে যাবে, ঈশ্বরের নিকটে তার আর যাওয়া হবে না। বুদ্ধের ব্যাখ্যা শোনার পর সাধু বললেন, আমি সমস্ত শাস্ত্র পড়েছি এবং সেগুলির ব্যাখ্যাও করেছি, কিন্তু জীবনের এমন জটিল সত্যকে এত সহজভাবে আমায় কেউই বোঝাতে পারেনি। হে জ্ঞানী, আপনি পারবেন এই বিশ্বকে মানবতার পাঠ পড়াতে। এই বলে বুদ্ধকে প্রণাম করে সেই সাধু তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন গল্প শুনতে আমাদের এই মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। অনেক ধন্যবাদ।